যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে দুষ্ট আপনার নয়, যদি আপনি গরিব হয়ে মারা যান তাহলে দুষ্ট আপনারই। সত্যি বলতে দরিদ্রতা মানুষের মানিব্যাগের মধ্যে নয়, মানুষের মনের মধ্যে থাকে। যাদের বাহিরটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভিতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর একটা পকেটকালি ছেলেই বুঝে বাস্তবতা কি জিনিস। আমার কষ্ট তুমি সেদিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কষ্ট দিবে। আমি ছাড়াও তোমার অনেকেই থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন নেই। কষ্ট কি জিনিস সেটা সবাই বুঝে না, যার কষ্ট সেই বুঝে। সবাই একটা ভরসার হাত খুঁজে যেখানে শরীরের থেকে মনের দামটা বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙ্গানোর পৃথিবীতে কেউ নেই। সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। একবার প্রতারিত হয়েই বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, বৌমার নয়, কারণ সে তার সব কিছু ছেড়ে এসেছে, তুমি নয়। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী, কারণ কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই, একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝে। নদী কখনো জলের শূন্যতার অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলো তার আপন গতিতে অতিবাহিত হয়। জীবনে যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে করবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করে। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়, এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা কথাই ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন প্রিয়, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপ থাকে। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করল, কে কষ্ট দিল, কে কি বলল না, এখন
আর এসব নিয়ে ভাবি না, নিজের মতো অনেক ভালো আছি। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে শক্ত করে হাতটা ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে খুঁজে পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। একটা সময়ের পর মানুষ তার রুচি বদলে ফেলে, সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সকালের একটা ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। সম্পর্ক কতদিনের হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। এক, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে। দুই, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে। তিন, যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তুমি পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। নিজেকে মৃত ভেবে পৃথিবীটাকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই। আরে ভাই, কেউ থেমে নেই আপনার জন্য। মানসিক যন্ত্রণা থেকে বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। বাবার পরিশ্রমী শরীরটা দেখলে নিজের স্বপ্নগুলো লজ্জা পায়। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। ব্যবহারী মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না। মনে রাখবেন প্রিয়, ভালোবাসতে গেলে শুধু মন নয়, টাকাও লাগে। ইয়া রব, তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমাদের আমলনামা না দেখে ক্ষমা করে দিও। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি যেন সে হয়। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। একসাথে কোনোদিন টাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এত গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের আগলে রাখতে ইচ্ছা করে। কষ্ট ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করো, একটা সময় জীবনটা অনেক সুন্দর কাটবে। সো বন্ধুরা, ভিডিওটিতে থাকা কথাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন।